আমি তোমার ভাই আপনার কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচনটি হলো ঢাকা 17-র, সেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত একটু আগে বলছিলেন যে যদিও বলা হচ্ছে 11.51% ভোট পড়েছে, কিন্তু ওনার হিসেবে বা উনি যেভাবে দেখেছেন উনি ওই এলাকার ভোটার এবং ভোট কেন্দ্রে সরাসরি গিয়ে ভোট দিয়েছেন, উনি বলছেন যে এটা 5-7% বেশি ভোট পড়েছে বলে আমার মনে হয় না। তো এইরকম ভোট পড়াকে কী ধরনের নির্বাচন বলেন, আপনার বিশ্লেষণটা কীরকম? এটা তো একটা ধারাবাহিকতা, কারণ আগের উপনির্বাচনগুলো দেখেন একই রকমের একটা কাণ্ড ঘটেছে। তো এটা কোনো বিচ্ছিন্ন জিনিস না, কারণ এই জাতীয় নির্বাচনগুলোতে মানুষ আসছেন না। এবং আমি কেন আসছে না, ঘাটতিটা কোথায় না, কেন আসবে সে প্রশ্নটা করতে, কেন আসবে? কারণ এখানে কি কোনো কম্পিটিশন আছে যে আমাকে দুটো ক্যান্ডিডেটের মধ্যে, চারটা ক্যান্ডিডেটের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে যাকে আমি পছন্দ করি? সেই পছন্দের ব্যবস্থাটা এখানে নেই। তাছাড়া ইভেন আওয়ামী লীগ থেকেও জানিয়ে দিয়েছেন, উনি তো এরকম ঠিক ওই এলাকাতে আওয়ামী লীগের একজন ফর্মিডেবল এমপি ক্যান্ডিডেট হিসেবে তো আগে পরিচিত ছিলেন না, প্রথমবারের মতো এসছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টোটাল এটা তো কোনো একটা নির্বাচনের বিচ্ছিন্ন বিষয় না, দেশের টোটাল রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির সাথে এটার একটা সাদৃশ্যতা আছে, এবং সেই জন্যই এখানে মানুষ নির্বাচনে আসার মতো কোনো ইনসেনটিভ নাই, কারণ এর মধ্যে ক্ষমতার পরিবর্তন হবে না, এ তার কোনো একটা ভয়েস ওখানে হার্ড হবে না, সুতরাং এই নির্বাচনে আসা না আসা সমান। তাহলে একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাচ্ছে একটা, এবং এই ধরনের নির্বাচনী প্রভাব তো গিয়ে জাতীয় নির্বাচনেও পড়বে, তখন মানুষ মনে করবে যে না গেলেও তো এমপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাতীয় নির্বাচনেও কিন্তু মানুষ আসে না, শুধু স্থানীয় নির্বাচনে দেখবেন যে একটু কিছুটা পার্টিসিপেশন বাড়ে, কারণ হচ্ছে কি এটা একটা ক্ষুদ্র একটা নিজস্ব স্বার্থ থাকে, নিজের বাড়ির লোক দ্বারা, বাড়ির লোক দ্বারা, এবং মেম্বাররা ভোট নিয়ে ভোটার নিয়ে আসে বলেই এটা আসে। যেমন আজকে দিনে আরও অনেকগুলো নির্বাচন হয়েছে, লোকাল নির্বাচন, ওখানে পার্টিসিপেশন বেশি হয়েছে, এখানে হয়নি, এখানে হওয়ার কোনো কারণ নাই। যদি ঢাকা শহরে যদি মেয়র নির্বাচন হয় বা অন্য জায়গাতেও শুধু যদি মেয়র নির্বাচনটা হয়, তখন দেখবেন লোক নাই, কারণ এটা ওই কারণে। আমরা তো আসলে এগোচ্ছি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের দিকেই, সবারই প্রত্যাশা, সবারই একটা চাহনি আছে ওই দিকে যে সামনে যে নির্বাচন ডিসেম্বরে কিংবা জানুয়ারির প্রথম দিকে, সেই নির্বাচনটা কীরকম হবে, সেখানে কীরকম মানে উপস্থিত হবে ভোটারের বা নির্বিঘ্ন হবে নির্বাচন, এমনকি যারা বাংলাদেশে এখন এসছে আমাদের বিদেশি বন্ধু কিংবা সহযোগী উন্নয়ন সংস্থার লোকজন, তারাও কিন্তু ওই একটা কোশ্চেনই করছে যে কতটা অবাধ হবে, এগুলো কি এক্সাম্পল হতে পারে না তাদের কাছে? এটা অবশ্যই, এই সময়টা মনে করেন আমরা যদি সাধারণত বাড়ির ভিতরে যদি স্বামী স্ত্রী বেডরুমে ঝগড়া করে যদি ড্রয়িং রুম মেহমান থাকে, তাহলে কিন্তু আসার সময় ওই ঝগড়াটা ওই ড্রয়িং রুম বেডরুম পর্যন্ত রেখে কিন্তু এখানে একটু হেসে কথা বলে, কিন্তু আমাদের সেই ভদ্রতা জ্ঞানটাও চলে গেছে। এখনও আমাদের এখানে বাইরের লোকজন রয়ে গেছে যারা এইসব বিষয়ে কনসার্ন হয়ে এখানে এসছেন, এই সময়টা কিন্তু এরকম একটা কাণ্ড করার কোনো অর্থ ছিল এই জিনিসটা। কারণ আমি এক মিনিট আর বলি, জি প্লিজ, সেটা হচ্ছে দেখেন এই নির্বাচনগুলো এমনিতে ক্রেডিবল নির্বাচন না। আমি তো মনে করি হিরো আলম এর সাথে নির্বাচনটা কিছুটা ক্রেডিবল হয়েছিল, একটু নির্বাচন ভাব আসছিল, একটু হাইপ সৃষ্টি হয়েছিল, মানুষ আসবে না আসবে সেটা পরের কথা, কিন্তু নির্বাচনের একটা আলোচনার মধ্যে কিন্তু কিছু বিষয় এসেছিল, তো এটা তাদের নির্বাচনটাকে ক্রেডিবিলিটি দিয়েছে, অন্য কেউ নাই। নির্বাচনটার একটা ক্রেডিবিলিটির একটা অংশ অন্তত হিরো আলমের অবদান ছিল এটাতে, তারও তো আরও জামাই ধরে রাখার দরকার ছিল, তার তো প্রোটেকশন দিয়ে রাখার দরকার ছিল, তাকে শেষ মুহূর্তে থাকে এরকম কিলঘুষি মারাটা, এটা তো নির্বাচন ব্যবস্থার উপরে কিলঘুষি মারা হয়েছে ব্যবস্থার প্রতি, এবং এটা সারা দেশের ব্যবস্থার উপরে কিলঘুষি, কিন্তু একটা উল্টো সিম্পাথি পেয়েছে আপনার হিরো আলম, তার পক্ষে গেছে এবং আস্থাটা আরো কমে গেছে।